বন্ধু অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, পাঠ ছিল নাম হচ্ছে শ্রমমুখী, শ্রমের বৈশিষ্ট্য ও গুরুত্ব। শ্রম বলতে মানুষের শারীরিক ও পারিশ্রমিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতির শ্রমকে এত সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয় না। অর্থনীতির দৃষ্টিকোণ হতে শ্রম বলতে উৎপাদন কার্যে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকেই বোঝায় যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। শ্রমের ক্ষেত্রে একদিকে যেমন শারীরিক শ্রম ও মানসিক শ্রম সকল শ্রমের ক্ষেত্রে একদিকে যেমন শারীরিক শ্রমের প্রয়োজন তেমনি অন্যদিকে মানসিক শ্রমেরও প্রয়োজন হয়। শুধুমাত্র শারীরিক শ্রম যেমন শ্রম হতে পারে না, তেমনি মানসিক শ্রম শুধু শ্রম পরে মানসিক শ্রম শুধু শ্রম এককভাবে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তবে কোনো কোনো ক্ষেত্রে শারীরিক শ্রম বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে মানসিক শ্রম বেশি হতে পারে। এরপর আসছে আমরা আলোচনা করব শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্য শ্রম বলতে উৎপাদন কার্যে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায় যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। মানুষের ক্ষেত্রে একদিকে যেমন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, তেমনি অন্যদিকে মানসিক পরিশ্রমেরও প্রয়োজন হয়। শ্রমের বৈশিষ্ট্যের প্রথম পয়েন্ট হচ্ছে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান, এটা একবার নষ্ট হয়ে গেলে তার চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়, আর পুনরায় ফিরে আসে না। যেমন কোনো শ্রমিক যদি একদিন পরিশ্রম না করে তবে তার ওই দিনের শ্রমটি চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়, ওই দিনের ন্যায় তার শ্রমটি আর পুনরায় ফিরে আসবে না। আর কোনো আবার বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে শ্রমিক কর্মহীন হয়ে পড়ে, ফলে তার শ্রম ধ্বংস হয়ে যায়। শ্রমের দরকষাকষির ক্ষমতা খুব কম। উৎপাদনে নিয়োজিত হওয়ার পূর্বে উৎপাদনের প্রত্যেক উপাদানের পারিশ্রমিকের ব্যবহারে মালিকের সাথে দরকষাকষির করার ক্ষমতা থাকে, কিন্তু শ্রমিকের এরূপ দরকষাকষির ক্ষমতা করার ক্ষমতা খুবই কম। এর কারণ হলো শ্রম হলো সবচেয়ে ধ্বংসশীল বস্তু, নিয়োগকর্তার সে শ্রমিকের সাংঘাতিক এবং শ্রমিকের গতিশীলতা অপেক্ষাকৃত কম। শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন সম্পর্ক অবিচ্ছিন্ন। অন্যান্য দ্রব্য বিক্রয়ের সময় বিক্রেতা তার ক্রেতার নিকট হস্তান্তর করতে পারে, কিন্তু শ্রম বিক্রয়ের সময় শ্রমিক তার শ্রমকে অন্যের নিকট হস্তান্তর করতে পারে না। এ কারণে যেখানে শ্রমের প্রয়োজন সেখানেই শ্রমিককে যেতে হয়, অর্থাৎ উৎপাদনের জন্য যেখানে শ্রমের প্রয়োজন সেখানেই শ্রমিককে যেতে হয়। মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক। শ্রমের পারিশ্রমিক বৃদ্ধি পেলেই সকল শ্রমের যোগান বৃদ্ধি পাবে এমন নয়, বরং অনেক সময় তা হ্রাস পেতে পারে। এর কারণ হলো শ্রম অল্প পরিশ্রম করে অধিক পারিশ্রমিক পেলে শ্রমিকরা অল্প সময় কাজ করে তাদের কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে পারে, ফলে তারা অতিরিক্ত কাজের আগ্রহ হারিয়ে ফেলে। অন্যদিকে শ্রমের মজুরি হ্রাস পেলে কাঙ্ক্ষিত উপার্জনের জন্য শ্রমিকরা অধিক পরিমাণে পরিশ্রম করতে আগ্রহী হয়, এতে শ্রমিক যোগান বৃদ্ধি পায়। শ্রম একটি জীবন্ত উপাদান, এ কারণে শ্রমিক তার শ্রমিককে বিক্রয় করে, শ্রমিককে নয় নিজেকে নয়। জমি ও মূলধনের সেবা ক্রয় করা যায়, আবার প্রয়োজন হলে জমি ও মূলধন ক্রয় করা যায়, কিন্তু শ্রমিক সেবা ক্রয় করা গেলেও শ্রমিককে ক্রয় করা যায় না। শ্রমিক ভোক্তাও বটে। শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রমিক একদিকে যেমন উৎপাদনের উপকরণ হিসেবে আবার উপকরণ, অন্যদিকে আবার ভোক্তা, অর্থাৎ উৎপাদনের উপকরণ হিসেবে শ্রমিক একদিকে যেমন উপযোগ সৃষ্টি করে অন্যদিকে ভোক্তা হিসেবে উপযোগ নিঃশেষ করেও থাকে।
শ্রমকে সংরক্ষণ করা যায় না। উৎপাদনের অন্যান্য উপাদান যেমন ভূমি ও মূলধন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা গেলেও শ্রমকে কখনোই ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায় না। শ্রমিক যখন শ্রম প্রদান করে তখনই তার উপযোগিতা লাভ করা যায়। শ্রমিকের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতা যতই অপরিহার্য হোক না কেন, তার অনুপস্থিতিতা নিঃশেষ হয়ে যায়। শ্রমের যোগান পরিবর্তনশীল, ভূমির যোগান স্থির হলেও শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগান দেশের কর্মক্ষম মানুষ ও তাদের কর্মদক্ষতার উপর নির্ভর করে। জন্মহার বৃদ্ধি, শিক্ষা দীক্ষা ও অন্য দক্ষতা বৃদ্ধি দ্বারা শ্রমের যোগান বৃদ্ধি করা যায়। অন্যদিকে মৃত্যুহার বৃদ্ধি, শিক্ষা দীক্ষার অবনতি ও শ্রমিকের দেশ ত্যাগের দ্বারা শ্রমের যোগান হ্রাস পায়। অবশ্য শ্রমের ন্যায় মূলধন ও সংগঠনের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগান বৃদ্ধির সময় সাপেক্ষ, ইচ্ছা করলেই তৎক্ষণাৎ শ্রমের যোগান বৃদ্ধি করা যায় না। প্রয়োজনে অন্য ক্ষেত্র হতে জরুরি মুহূর্তে হয়তো শ্রমের যোগান বৃদ্ধি করা যায়, কিন্তু তা শ্রমের যোগান বৃদ্ধি বলা যায় না, কারণ এর ফলে শ্রমের হস্তান্তর ঘটে মাত্র। তবে জনসংখ্যা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই শ্রমের যোগান বাড়ে, তবে এক্ষেত্রে প্রশিক্ষণ জরুরি। জনসংখ্যা বৃদ্ধি ও প্রশিক্ষণ দান অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়, তাই বলা যায় শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। শ্রম গতিশীল, এটি হস্তান্তরযোগ্য বা গতিশীল উপাদান। উৎপাদনের অন্যতম উপাদান ভূমির গতিশীলতা একেবারেই নেই, আবার মূলধনের গতিশীলতা থাকলেও তা শ্রমের ন্যায় ততটা নয়। তবে ভাষা, দেশ, জাতি, ভৌগোলিক অবস্থান ইত্যাদি শ্রমের হস্তান্তরযোগ্যতা বা গতিশীলতার পথে বাধা হিসেবে গণ্য হয়। শারীরিক ও মানসিক শ্রম, শ্রমের সাথে ব্যক্তির শারীরিক এবং মানসিক পরিশ্রমের বিষয়টি জড়িত। মানসিক শ্রম ছাড়া শুধুমাত্র শারীরিক শ্রম যেমন শ্রম হিসেবে গণ্য হয় না, তেমনি শারীরিক শ্রম ছাড়াও মানসিক শ্রম শুধুমাত্র শ্রম হিসেবে বিবেচিত হয় না। তবে এ দু প্রকার শ্রমের অনুপাতে কম বেশি হতে পারে। যেমন একজন রিকশা চালানোর সময় শারীরিক শ্রম বেশি করে, তবে মানসিক শ্রম একেবারেই করে না, কিন্তু তা নয়। কিন্তু তিনি প্রয়োজনীয় মুহূর্তে ব্রেক বা বেল বাজান, যেমন তার মানসিক শ্রমেই ওই পরিপ্রকাশ। আবার অফিস কর্মকর্তা মানসিক শ্রম বেশি করেন এবং শারীরিক শ্রম কম করেন। অর্থ উপার্জনের উদ্দেশ্য, সর্বশেষ যে পয়েন্টটা, কোনো মানুষের কর্ম প্রচেষ্টা যদি অর্থ উপার্জনের উদ্দেশ্যে সম্পাদিত হয় তবেই তাকে শ্রম বলা যাবে, অন্যথায় নয়। যেমন কোনো ব্যক্তি যদি নিচ্ছক আনন্দ উপভোগের জন্য কোনো শ্রম ব্যয় করেন, তবে অর্থনীতি দৃষ্টিকোণ হতে তা কখনোই শ্রম হিসেবে গণ্য হবে না। যেমন আমরা যদি নিচ্ছক আনন্দ লাভের উদ্দেশ্যে ক্রিকেট খেলি, তবে তা শ্রম নয়। কিন্তু একজন পেশাদার ক্রিকেটার যদি ক্রিকেট খেলেন, তবে তা শ্রম হিসেবে গণ্য হবে। উৎপাদনের অন্যতম উপকরণ হিসেবে শ্রমের উপযুক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। উৎপাদনের উপকরণ হওয়া সত্ত্বেও এ বৈশিষ্ট্যগুলো আলোকে উৎপাদনের অন্যান্য উপকরণ হতে শ্রমকে সহজেই পৃথক করা যায়। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শ্রমের গুরুত্ব। শ্রমের কয়েকটি গুরুত্ব আছে, সে গুরুত্বগুলো নিয়ে তোমাদের সামনে এটা একটু আলোচনা করব। প্রথমে আছে সম্পদের সদ্ব্যবহার। শ্রমের সাহায্যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সকল সম্পদের সদ্ব্যবহার করা যায়। প্রাকৃতিক সম্পদ, সকল সম্পদ অর্থাৎ পৃথিবীর জলে, স্থলে, সমুদ্রে, খনি, অভ্যন্তরে, যেখানে প্রাকৃতিক সম্পদই থাকুক না কেন, শ্রমের সাহায্য ছাড়াই তা উপযোগী করে তোলা যায়। তাই বলা যায় শ্রম ব্যতিরিক্তে কোনো সম্পদেই কাজে আসে না। জীবিকা নির্বাহ, শ্রম একদিকে যেমন উৎপাদনের উপাদান, অন্যদিকে তেমনি শ্রমের সাহায্যেই শ্রমদাতা তার জীবিকা নির্বাহ করে। শ্রমের বিনিময় মূল্য আছে, এই বিনিময় মূল্য দিয়ে শ্রমদাতা তার ব্যক্তিগত ও পারিবারিক ব্যয় সহ অন্যান্য ব্যয় মিটিয়ে থাকে। অর্থাৎ ব্যক্তিগতভাবে তার জীবিকা নির্বাহের একটি অন্যতম খাত হিসেবে গণ্য হয়। সঞ্চয় বৃদ্ধি,
আয় হতে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো সঞ্চয়। শ্রমের সাহায্যে মানুষ আয় করে। এ আয় হতে সকল ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো শ্রমদাতার সঞ্চয়। তবে আয় হতে ব্যয় বেশি হলে সঞ্চয়ের সৃষ্টি হয় না, বরং ঘাটতি সৃষ্টি হয়। তাই সঞ্চয় সৃষ্টি করতে হলে শ্রম অপরিহার্য। তবে এক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় কম হতে হবে। মূলধন গঠন, মূলধন গঠনের পূর্বশর্ত হলো সঞ্চয়। শ্রম যেহেতু সঞ্চয় সৃষ্টিতে মূল ভূমিকা রাখে তাই তা মূলধন গঠনের পূর্বশর্ত। শ্রম ছাড়া কোনো অবস্থাতে মূলধন গঠন সম্ভব নয়। শ্রমের সাহায্যে শ্রমদাতা একদিকে আয় উপার্জন করে, অর্থাৎ উক্ত আয় হতে যে সঞ্চয় সৃষ্টি হয় তাই হলো মূলধন সৃষ্টি হয়। বিনিয়োগ বৃদ্ধি, শ্রমের সাহায্যে বিনিয়োগ বৃদ্ধি করা যায়। শ্রমের দ্বারা বর্ত পূর্বাক্রমণে আয় সঞ্চয় ও মূলধন সৃষ্টি হয়। এ সৃষ্ট এ সকল সম্পদ মূলধনই পরবর্তীকালে বিনিয়োগ করা যায়। মূলধন নির্ভর অর্থনীতির এ যুগে যে দেশে যত বেশি মূলধন বিনিয়োগ করা যাচ্ছে সে দেশের অর্থনীতি তত বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হচ্ছে। তাই বলা যায় বিনিয়োগ বৃদ্ধি করে শ্রম অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। উৎপাদন বৃদ্ধি, শ্রম দুভাবে উৎপাদন বৃদ্ধি করে। উৎপাদনের উপকরণ হিসেবে প্রত্যক্ষভাবে শ্রম পণ্য ও সেবা উৎপাদন নিয়োজিত থাকে, আবার শ্রমের মাধ্যমে মূলধনের সৃষ্টি হয় যা উৎপাদনের আরেকটি উপকরণ। তাই দেখা যায় শ্রম প্রত্যক্ষভাবে এবং মূলধন গঠন করে পরোক্ষভাবে উৎপাদন বৃদ্ধি করে। ভোগ বৃদ্ধি, শ্রম অর্থাৎ শ্রমদাতার ভোগের একটি অন্যতম পক্ষ। পৃথিবীতে যা কিছু উৎপাদন করা হোক না কেন তার সিংহভাগ মানুষ সরাসরি ভোগ করে এবং অবশিষ্ট অংশের মানুষের পরোক্ষ সম্পর্ক থাকে। আবার শ্রমের মাধ্যমে শ্রমদাতা অর্থ উপার্জন সম্ভব হয় যা ভোগের অন্যতম শর্ত। অর্থাৎ উপার্জনের দ্বারাই মানুষ ভোগ কার্য সম্পাদন করতে পারে। জীবনযাত্রার মান উন্নয়ন, আয় ও সেই সাথে ভোগ বৃদ্ধি ফেলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। জীবনযাত্রার মান উন্নয়নে শ্রম সাপেক্ষ ব্যাপক ভূমিকা রাখে। শ্রম ফলে মানুষের একদিকে যেমন আয় বৃদ্ধি পায় অন্যদিকে তেমনি উৎপাদন ও ভোগ বৃদ্ধি পেয়ে জীবনযাত্রার মান উন্নয়ন উঠে। অর্থনৈতিক উন্নয়ন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমের গুরুত্ব অনেক। যে দেশের জনগণ যত অলস অথবা শ্রম ব্যবহারের ক্ষেত্রে থাকে না সে দেশের অর্থনীতি তত পশ্চাদমুখী। শ্রমের সাহায্যে উৎপাদন বৃদ্ধি পেলে সঞ্চয় মূলধন বিনিয়োগ ভোগ বৃদ্ধি পায়, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। জাতীয় আয় বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধিতে শ্রমের গুরুত্ব অপরিসীম। দেশের জনগণের আয় উৎপাদন কর্মক্ষেত্র ইত্যাদি বৃদ্ধি পেলে প্রত্যক্ষভাবে জাতীয় আয় বৃদ্ধি পায়। শ্রমের সাহায্যে মানুষের আয় ও ভোগ বৃদ্ধি পায়, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, জাতীয় আয় বেড়ে যায়। শ্রমের একদিকে যেমন কাঙ্ক্ষিত ও পারিবারিক জীবনের ব্যাপক ভূমিকা পালন করে, অন্যদিকে তেমনি ব্যষ্টিক ও সামষ্টিক পর্যায়ে এর উৎপাদন বৃদ্ধি করে জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।